হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি, তো তোমাদের দোয়াতে খুবই ভালো আছি। তো আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এই দেখো, স্নান টান করে মাথায় চ্যাপ 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 করে তেল দিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো কী আর বলি বলো, তোমাদেরকে তোমরা আমাকে একটু সাপোর্ট করছো না, প্লিজ একটু সাপোর্ট করো, একটু ভালোবাসো, তাহলেই হবে। আর একটা কথা বলার আছে তোমাদেরকে, দেখো আমি তো ব্লগ ভিডিও করি, মানে আমি সব রকম ভিডিও করি ইউটিউবের রুলস অনুযায়ী, ইউটিউবের সব কিছু মেনে তারপর ভিডিও করি। কিন্তু দেখো, সেরকম কোনো খারাপ কিছু তো ভিডিও করি না, কিন্তু কেউ কিন্তু মানে আমার মানে আমার ভিডিওতে বাজে কমেন্ট কেউ কিন্তু করবে না, খারাপ কমেন্ট করবে না, এটা মানে ঠিক না। তো আমার একটাও রিকোয়েস্ট, কেউ কিন্তু কমেন্ট করতে না পারলে কমেন্ট করবে না, কিন্তু কোনো উল্টো পাল্টা কমেন্ট সবাই করবে না। আমি তোমাদের কাছে এটাও রিকোয়েস্ট করছি, ভালো যদি না লাগে তাহলে তার ভিডিওটা দেখবে না। যদি আমার আমাকে যদি ভালো না লাগে তাহলে আমার ভিডিওটা অবশ্যই দেখতে মন ইচ্ছা করবে না, কিন্তু একটা উল্টো পাল্টা কমেন্ট করার কোনো প্রয়োজনই নেই, তাই না? ফালতু ফালতু আমাকে যদি ভালো না লাগে তাহলে আমার চ্যানেলটায় কমেন্ট, একটা ভিডিওতে কমেন্ট করে কোনো মানে কোনো দরকারই নেই তোমাদের কাছে। দেখো আমি সবারই কথা বলছি না, তো মানে এটা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, কেউ কিন্তু উল্টোপাল্টা কমেন্ট করবে না। সেরকম উল্টোপাল্টা ভিডিও তো আমি দিই না, যে উল্টোপাল্টা আমি হাসির ভিডিও দিই, একটু মানে হাসির ভিডিও, একটু ফানি ভিডিও দিই, তাই এইটুকুনি বলার। তো চলো, আজকে টাইটেলে তোমরা তো বুঝেই গেছো যে কী ভিডিও দিতে চলেছি, চলো তো জুম করে দেখাই, ঠিক আছে? তো চলো, একটা কথা হলো কি যে যে সব কিছু ইউটিউব কোম্পানি, মানে ইউটিউব কোম্পানি সব কিছুই মানে তারা ভালো মন্দ তারা বিচার করে, এটাও এ যতটুকুনি আমি জানি। কিন্তু তোমরা সেরকম তোমাদের মতন করে বিচার করো না কোনো ভিডিওতে, সবারই ভিডিওতে, যত ইউটিউবের ইউটিউবার আছে কাউকেই মানে উল্টোপাল্টা কমেন্ট না করাটাই উচিত, ঠিক আছে? এটাই হলো কথা। তো চলো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি, ঠিক আছে? দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না, টাইটেল থাম্বনেলে আমার ভিডিওটা দেওয়াই আছে যে আমি কী ভিডিও করতে চলেছি। তো বিশাল ইন্টারেস্টিং, চলো নাক খোলানো ভিডিও, নাকটা কত তাদের আমি ফেলতে পারি, চলো স্টার্ট করি। জুম ক্যামেরা করে করছি, তো ব্যাক ক্যামেরা জুম ক্যামেরাতে জুম করে করছি। দেখো নাক ফোলানো, তো কে কতক্ষণ নাকটা ফোলাতে পারো বলো তো দিনই তোমরা সবাই ফ্রেন্ড। তো দেখো নাকটা ভার হয়ে যাচ্ছে, এরকম ভিডিও আমি কিন্তু অনেকবার করেছি, ব্যাক ক্যামেরা মানে জুম করে আমি এর আগে করিনি, ফার্স্ট করলাম। আর পাচ্ছি না ফ্রেন্ড, আর পাচ্ছি না। তো একটু জুম ব্যাক ক্যামেরা করে তোমরা দেখিয়ে দিলাম, তো নাকটা আমার কেমন ভার ভার হয়ে যাচ্ছে, মানে কেমন একটা, তোমাদের নাকটাও তোমরা করবে দেখবে, নাকটা একটু ফোলালে কেমন একটু ভার ভার হয়ে যায়, খুব মানে কেমন একটা হয়। তো চলো
আজকে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখালাম নাক ফোলানো ভিডিও, তো তোমাদের কেমন লাগলো? ইংলিশে বলে নোজ ফেলারিং। তো নাকটা আমার মানে তোমরা এতই শুধু নোজের ভিডিও মানে নোজটা খুব পছন্দ করো, তাই না? কারা কারা নোজ পছন্দ করো তারা তারা কমেন্ট করে বলে দেবে, ঠিক আছে? ওকে, সবাই তো কমেন্ট করে আমার ভিডিওতে। আর দেখো, আমি ফার্স্ট থেকে যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে? তো চলো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। আর এই ভিডিও থেকে অনেক কিছু মানে কি বলবো মানে অনেক কিছু শুনলে তোমরা বুঝলে, যাই হোক, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করবে আমি ঠিক বললাম কি না, আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করবে, ঠিক আছে? আর বেশি বেশি করে শেয়ার করে দেবে, একটু ভালোবাসা দেবে, ঠিক আছে? এই জাস্ট তোমাদের কাছে শুধু এই ভালোবাসাটাই চাই। চলো, সবাই ভালো থাকবে, সুখে থাকবে, সাবধানে থাকবে, খুশিতে থাকবে, আনন্দে থাকবে, সামনে পুজো আসছে। চলো, টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে, ঠিক আছে? টাটা।